আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আজকে এই ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম জেসমিন। জেসমিন? জি। বয়স কত আপনার? আমার বয়স 18। 18? একটু জোরে বলবেন। আমার বয়স 18। 18? জি। দেশের বাড়ি কোথায় আপনার? নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায়? একলাশপুর। একলাশপুর? জি। আমি কাজ করি, একজনের বাসায় কাজ করি আর কি, বা সংসারে অনেক কষ্ট। বাবা অসুস্থ, 700-500 টাকার ওষুধ লাগে, তো বাবার ওষুধ টাকার জন্য চাকরি করতে হয়। তা যদি ওরকম একটা ভালো ছেলে পা যে আমার দায়িত্ব নেবে, আমার দেখাশোনা করবে, তারে আমি সংসারে আপন করে নেবো, তার কাছে দিয়ে বসবো। তো দর্শক ভাই, শুনলেন আসলে ওনার মা মারা গেছে, বাবা অসুস্থ, উনি অনেক কষ্ট করে সংসার চালায় এবং ওনার বাবার যে ওষুধপত্র লাগে এটা কিন্তু অনেক কষ্ট হয়। তো দর্শক ভাই, উনি অনেক কষ্ট করে প্রতিবেদনে আছে এবং হেল্প সহযোগিতার আশায় আছে। তো আপু, হেল্প সহযোগিতার আশায় আছে, শুধু হেল্প সহযোগিতা লাগবে না, অন্য কিছু লাগবে? শেষ আমার বা আমি যদি একটা ভালো ছেলে পাই, ওই ছেলেটার সাথে সংসার করবো, ওই ছেলেটা আমার দায়িত্ব নেবে, আমি তার কাছে দিয়ে বসবো। আর আমার বাবা অসুস্থ, কে যদি পারে আমার বাবার জন্য কিছু ওষুধের টাকা যদি সহযোগিতা করে আর কি। মানে কোনো ভালো একটা ছেলে পারে তাকে আপনার জীবন সঙ্গী বানাবেন, যে আপনার দায়িত্ব নিবে, তাই তো? জি জি জি। তো আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার কোনো মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার আছে। তো যে নাম্বারটা আমার কাছে দিয়েছেন এই নাম্বারটাই তো আপনার, তাই না? হ্যাঁ, এই নাম্বারটাই আমার। এই নাম্বারটা কি সবসময় আপনার কাছে থাকে? হ্যাঁ, এটা সবসময়। ফোন দিলে পাবে? হ্যাঁ, ফোন দিলে পাইবো। ঠিক আছে, নাম্বারটা আমি বলতেছি 01874। হ্যাঁ, 01874 50 50 75 75 99 99। তো দর্শক ভাইদের উদ্দেশ্যে নাম্বারটি আমি আবারও বলতেছি 01874 50 75 99। তো এই নম্বরে ফোন দিলে এই আপুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আপুর কথাগুলো শুনে আসলে অনেক কষ্ট লাগলো, যে ওনার মা নেই, উনি এতিম, আর ওনার বাবাও থাকেও থাক না থাকার মতো, উনি বাবা অসুস্থ, বা প্রতি সাতটা সাতটা 500-700 টাকা ওষুধ লাগে, কালা তো ওনার চলাফেরা করতে অনেক কষ্ট হয়। তো অনেকেই আছেন যারা হেল্প সহযোগিতা করেন, আসলে আপুর যদি একটু নজর দিবেন। তো আমরা আজকে এই আপুর কাছ থেকে বিদায় নেবো। আপুর বিদায় বলে আপনার কোনো কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার নাই। কিছু বলার নেই। যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার।